গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তসলিমা খাতুন উদিত্য বর্মন লাভ স্টোরিতে। আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই মগ নিয়ে বেরিয়ে পড়েছি আর গোবর নিতে। গোবর দিয়ে ঘরটা মুছে ফেলবো। সকালে উঠে ঘরটার অবস্থা পুরো খারাপ হয়ে আছে, কারণ কালকে রাত্রিবেলা রান্না করা হয়েছিল মাটির উনুনে ঘরের ভিতরেই। তো আজকে না মুছে আর পারা যায় না, সকালবেলা উঠেই এই ব্যবস্থা। এইদিকে তো যাওয়া যাবে না, আমি উড়ে ঘুরে যাবো, উড়ে ঘুরে গিয়ে নিয়ে আসবো। দেখো এখানে প্রত্যেক দিন গোবর জমাতে জমাতে আর কি উপরে পাতা পাতা দেখা যাচ্ছে। তো সাইড থেকে আমি একটুখানি গোবর নিয়ে নেব। কি নেই, আজকে মাটি নিয়ে আসতে যাবো না, শুধুমাত্র গোবর দিয়েই মুছে নেব। চলো আমি এখন গোবরটা নিয়ে যাই বাড়িতে। তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখো আমি বালতিতে করে জল তুলে নিয়েছি। জল তুলে নিয়ে গোবরটা অর্ধেকটা গুলিয়ে নিচ্ছি আর অর্ধেকটা এমনিতেই রেখে দেব। তো বালতিটা ঘরের মধ্যে রেখে আমি এদিকে মাটির উনুনটা বাইরে নিয়ে গেলাম, কারণ মাটির উনুনটা কালকে গরম ছিল বলে নাড়াই যায়নি, যেইখানে রাখা ছিল সেইখানে ছিল। সকালবেলা বের করে নিলাম, মাটির উনুনটাকে মুছে নেব গোবর দিয়ে। এক দিদিভাই বলেছিল কমেন্ট করে যে গোবর দিয়ে মুছলে নাকি ফাটবে না। এবার থেকে রান্না হলেই প্রত্যেক দিন মুছে রেখে দেবো, তাহলে ফেটে যাবে না তাড়াতাড়ি। আর দেখো এবারে বাসনপত্রগুলো আমি সব গামলায় তুলে রেখে দিয়েছিলাম, এবার সব নিয়ে চলে আসলাম কলের পাড়ে। তারপরে ঘরটা দেখো নোংরা হয়ে আছে, তো ঘরটা রাতে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, আবার সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। তো আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবারে দেখো ঘরটাকে আমি মুছে নিচ্ছি। আগে ঘরটাকে মুছে নেবো, তারপরে বাইরেটা মুছে নেবো। তো আজকে আর মাটি নিয়ে আসিনি, আজকে শুধুমাত্র গোবর দিয়েই মুছতেছি হালকা হালকা। তো বন্ধুরা এক দিদিভাই বলেছিল যে সোজা করে লেপো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এর আগে কিন্তু আমি সোজা করেই লেপতাম, তো হঠাৎ জানি না কেন বাঁকা করে লেপতে শুরু করে দিয়েছি। তো আজকে আবার সোজা করে লেপে নিলাম, তো সত্যিতেই খুব সুন্দর লাগতেছে দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে যদি ঘরটা লেপা যায় প্রত্যেক দিন, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর ফ্রেশ লাগে। কিন্তু প্রত্যেক দিন মোছার সময় হয়ে ওঠে না। তো চলো দেখো আমার ঘর মোছা কমপ্লিট, একটু পরেই শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলেই তারপরে ভিতরে প্রবেশ করা হবে। জুই আর জুইয়ের পাপাকে বাইরে বের করে দিয়েছি, বেরোনোর জন্য রাস্তার ওইদিকে গিয়ে আছে। তো দেখো আমি বাইরেটাও সুন্দর করে মুছে নিলাম গোবর দিয়ে। তো বাইরেটা মুছে নেওয়ার পর একটুখানি গোবর বেঁচে গিয়েছিল, তো ওই গোবরটা দিয়ে আমি দেখো একটু বাড়িয়ে বাড়িয়ে সাইডটা সামনাটা একটু মুছে নিচ্ছি সমান করে একদম। ও বাবারে বাঁচা গেল কমপ্লিট, এখনও অনেক কাজ পড়ে আছে, জুইকে খাওয়াতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমি হাতটা ধুয়ে নিলাম আর বালতিটাকে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। এবারে দেখো কলের পাড়টা কি নোংরা হয়ে আছে, তোমরাই বলো যে কলের পাড়টা মানে যেইখানে বাসন মাজি ওই জায়গাটা একটু পরিষ্কার করিয়ে নিতে। তো শুধুমাত্র ঝাড়ু দিয়ে নিই, তো আজকে হঠাৎ মনে হলো যে ব্রাশ দিয়ে একটু ঘষে নিই। তো এই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওই জায়গাটা একটু পরিষ্কার করিয়ে নিলাম আর কলটাতেও পুরো একদম ব্রাশ করে দিলাম। তো যেটা দাগ দাগ ছিল কলের মধ্যে সেগুলো উঠে গেল উপর থেকে। তো চলো এবারে দেখো কড়াইটার কি অবস্থা হয়েছে। কড়াইটা আমি সেই সাবান আর বালু এরকম করেই মুছে নিলাম। তো জানি না কেন ভয়েস দিতে দিতে আমার মুখে বালি কথাটা চলে না আসে, বালু কথাটাই চলে আসে। তো এক এক করে সব বাসনপত্র আমি মুছে নিলাম। আর কালকে ওই যে লুচি ভাজার জন্য রুটি বেলনাটাতে বেলা হয়েছিল, তো এর জন্য ওটাও আজকে মেজে নিলাম। তো চলো আমার বাসন মাজা কমপ্লিট, এবারে আমি এক এক করে সব বাসন ধুয়ে নিচ্ছি। যেদিন কম বাসনপত্র থাকে সেদিন আমি বালতিতে জল নিয়ে ধুই, আর যেদিন বেশি পত্র থাকে বাসনপত্র থাকে সেদিন আমি এই কলে চাপ দিয়েই ধুয়ে নিই। তো চলো আমার বাসন মাজা ধোয়া সব কমপ্লিট, এবারে আমি ঘরে যাব। ঘরটা এখনও ভালোভাবে শুকোয়নি, কিন্তু তবুও ঘরের দরকার তো পরেই যাওয়ার, তো গিয়েছিল। আর বাসনগুলো দেখো বাইরেই আমি চেয়ারের মধ্যে রেখে দিলাম। তো এখন দেখো কলের পাড়টা আর একটু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম। এবারে দু বালতি জল ঢেলে দেবো আমি কলের পাড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি চলে আসলাম এই যে স্নান করে। স্নান করে এসেই দেখো জুইয়ের জন্য খাবারটা রেডি করিয়ে নিয়েছি, আর জুইয়ের পাপা এদিকে ভাত বসিয়ে দিয়েছে,
ভাতের উতলো প্রায় চলেই এসেছে, তো চলো এখন আমি জুইকে খাওয়াবো, খাওয়াই ভিডিও এডিট করতে বসে যাব। আর এখন বাজতে চলেছে হচ্ছে 10টা, 10টা এখনও বাজেনি তবে বাজবে আর, তো চলো আবার কথা হচ্ছে একটু পরে। তো আমি বসে কাজ করতেছিলাম, তো নিয়ে এসেছে আইসক্রিম, আমরা খাবো এখন আইসক্রিম। দেখো জুই রাত্রিবেলাকার মাংস ছিল, তো সেই মাংস গুলো আর হচ্ছে কাঁঠালের তরকারি আর এই বরবটি ভাজাটা যা পাঠিয়ে দিয়েছে, তো আর সবজি এখন বানাইনি দুপুরে, এখন এগুলো দিয়ে খাচ্ছি, পরে দেখা যাক কি বানাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করার পরেই একটু রেস্ট করে আমি ঝাড়ু দেব উঠোনটা, তো মাটির উনুনটা শুকিয়ে গিয়েছে, এবার আমি ওকে বললাম একটু ঘরে রেখে দাও, তো তো ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলো। হাই করে দাও আমার বন্ধুদেরকে, দেখে কেমন, কোথায় দৌড়ে রে। জুইকে আমি দুপুরবেলা খাওয়াই, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে তাই একটু শরীরটা ওর মানে কথাবার্তা বলতেছে না, ঘুম থেকে উঠে ও একদমই কথা বলে না, চুপচাপ থাকে। এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, আর কারেন্ট চলে গিয়েছে, এত পরিমাণে গরম লাগতেছিল, তো আর ঘুমোতে পারিনি, তাই ঘুম থেকে উঠে শরীরটা খুব খারাপ লাগতেছে, এর জন্য আমি বিকেলে ঘুমোতেই চাই না। তো বন্ধুরা ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো, এবারে আমি জামা কাপড়গুলো নিয়ে যাই ঘরে, আর ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিয়েই একটু বেরোতে যাব সামনের দিকে। দাঁতে বলে চুলকে ওর, দাঁতে আবার চুলকে দাঁতে চুলকে তোমার, তুমি কি মিট খাইছো? কালকে টাকা দিবে, আমাকে টাকা নেই। তো বন্ধুরা বেড়াতে বেড়াতে একদম সন্ধ্যা লেগে গেল, আর আমরা চলে এসেছি দোকানে, এই যে মেগি নিতে মেগি নিলাম, এখন ডিম নিব আর চা পাতা। একটা চানাচুরের প্যাকেট, দুইটা শুকর, চানাচুর কি করো, আমি খাবো কেমনি, দেখো আমি খাবো, আর কি যেন লাগবে, পুরো খুলি খাওয়া যায়। তো বন্ধুরা ম্যাগি নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে, জুই ওর পাপার সাথে খেলতেছে, আর আমি এখন ম্যাগিটা ফটাফট বানিয়ে ফেলি, তো ডিম দিয়ে বানাবো ম্যাগিটা, আর টমেটো তো নেই, টমেটো থাকলে আরো ভালো হতো, তো টমেটো নেই, ডিম নিয়ে এসেছি চারটা, তো চারটা আমি দিব না, চলো এখন বানিয়ে নিই। তো বন্ধুরা আমি হ্যান্ডেল হাতাটা নিয়ে নিলাম, হ্যান্ডেল হাতাটাতে আমি একটুখানি জল দিয়ে ম্যাগিটা বসিয়ে দেবো হালকা একটু সেদ্ধ করার জন্য, তো দেখো প্যাকেট থেকে বের করে আমি ম্যাগিটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে, খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, তো চলো এবার ম্যাগিটা একটুখানি সেদ্ধ হোক, আমি ততক্ষণে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখে দিই। আর এদিকে দেখো বাবা এক জায়গায় গিয়েছিলো, তো জুইয়ের জন্য জুস নিয়ে এসেছে, তো সেটাই দিচ্ছে জুইকে, আর জুই আর জুইয়ের পাপা বসে কি বাচ্চা মানুষের মতো শুরু করে দিয়েছে, মানে জুইকে খেলা দিচ্ছে ওর পাপা, জুই এখন ওর পাপাকে এতটা চিনে গিয়েছে, আমাকে না হলেও চলে কিন্তু জুইয়ের পাপাকে ওর লাগবেই, মানে একটু যদি বাইরে যায় তাহলে ডাকা শুরু করে দিয়ে দেয়, আর যদি মিথ্যে মিথ্যে বলে যে দিল্লি গেলাম তাহলে বলে আসো আসো বলে কোলে উঠে বলবে এখন নাও ব্যাগ, এখন ব্যাগ দেখিয়ে দিবে। তো আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিয়েছি, এর আগে আমি অন্যভাবে বানিয়েছিলাম আর আজকে অন্যভাবে বানাচ্ছি, আজকে আমি প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম ম্যাগিটাকে হালকা একটু গরম জল দিয়ে, মানে হালকা একটু সেদ্ধ করবো বেশি না, তো চলো একটু ফুটিয়ে নিই।
তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়ে হালকা একটু তেল দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে আমি ডিম দুটো ফেটিয়ে দেব। দুটো ডিম নিয়ে দিয়ে দিলাম, দুটো ম্যাগির প্যাকেটে দুটো ডিম দিয়ে দিলাম, আর একটা প্যাকেট রেখে দিলাম, ওটা অন্য দিন খাওয়া যাবে। তো দেখো এখন ডিমটাকে আমি ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ম্যাগির যে জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি, জলটা ফেলে দিয়ে ম্যাগিটা দিয়ে দিলাম আমি করে। এবার ম্যাগিটাকে একটু ভালো করে ভেজে নেব, আর ম্যাগি মশলাটা আমি প্যাকেট থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। শীতকালে আরও বেশি ভালো লাগে মটরশুঁটি আরও কত কিছু দেওয়া যায়। তো এখন তো মটরশুঁটি হয়তো পাওয়াই যায় না, আমি তো ঠিক জানি না। অনেক দিন আগে একটা বুনু আমাকে কমেন্ট করে বলেছিল, আগে আমি একদম ওইদিকে সাথে সাথে জল দিয়ে সেদ্ধ করে ওইদিকে ভেজে নিতাম। একটা বুনু বলেছিল যে আগে তুমি সেদ্ধ করে নিবে ম্যাগিটাকে, তারপরে এরকম করে ভাজা করবে, তাহলে সুন্দর ঝিরঝিরে হবে। তো সেভাবেই করার চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখো রেডি আমাদের ম্যাগি, আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি, উপরে দিয়ে খেলে তাহলে ভালো লাগে। তো এবার আমি বাটিতে তুলে নিচ্ছি, দেখো আমাদের জন্য দুই বাটি তুলে নাও বাস। আউ কি গরম বাবারে। ম্যাগি খাওয়ার জন্য কিন্তু আমি কাঁচের বাটিগুলো বের করে নিয়েছি, ওগুলো রেখে দিই ধুয়ে, আবার ওগুলো বের করে ধুয়ে নিলাম। তো তিনটে বাটিতে তুলে নিলাম, একটা বাবাকে দিব ভাবছিলাম, কিন্তু বাবাকে বললাম, বাবা বলল খাবে না ম্যাগি। তো এখন আমরাই খেয়ে নেব, আর জুই শুধু বলে ম্যাগি খাবো ম্যাগি খাবো, কিন্তু দেখবে একটা দানাও খায় না। বাটিতে খেয়ে পোষাচ্ছে না তাই প্লেটে ঢেলে নিলাম। এটার কত বড় লম্বা পিস রে। তো বন্ধুরা দুপুর বেলাকার ভাত আছে, আর ভাত এখন রান্না করবো না, বাবা নিয়ে এসেছে যে মাছ, এখন মাছ ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছটা আমি আজকে সর্ষে বাটা দিয়ে বানাবো। তো চলো এবার কড়াইয়ে তেলটা দিয়ে নিই। কড়াইয়ে দেখতেছো এগুলো কিন্তু ওই দাগ হয়ে গিয়েছে, আজকেও বালি আর লাক সাবান দিয়ে ঘষেছিলাম, দাগটা এতটা উঠেনি। কালকে মাংস খেলাম, আজকে আবার মাছ, প্রত্যেকদিন মাছ মাংস খেতে আর ইচ্ছে করতেছে না, ইচ্ছে করতেছে একটা শাক টাইপের কোনো কিছু খাই, যেই আমার ওই শাকগুলো খুব ভালো লাগে, নদীতে যে পাওয়া যায় কর্মি শাক, ওগুলো খুব ভালো লাগে, কর্মী নে কি বলে কর্মী কর্মী, ওই শাকগুলো খেতে আমার খুব ইচ্ছে করতেছে, কিন্তু পাওয়াই যাচ্ছে না ওই শাকগুলো বর্তমানে। কালকে শাক নিয়ে আসবে, হ্যাঁ ঠিক আছে। এই মাছগুলোর খুব প্রচুর পরিমাণে তেল থাকে, এই যে তেল দিলাম এখন ফুটে ফুটে পড়বে। এই মাছগুলো আবার বাসি খেতে আমার খুব ভালো লাগে, তেলটা জমে জমে থাকে। তো চলো এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা আর একদম হোয়াইট কালারের হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সরষেও দিয়ে দিয়েছিলাম, সরষের জন্য কালারটা এরকম হয়েছে আরও বেশি করে। আর প্রত্যেকদিন এই শুকনো লঙ্কা খেতে ভালো লাগতেছে না, কাঁচা লঙ্কা সবজিও দারুণ টেস্ট লাগে আর ভালো লাগে, তো আজকে কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি। তো চলো এবারে আমি মশলাটাকে একটু ভেজে নেব। এমা আমি জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি জিরে পাউডার ছিল সেটা দিয়ে দিয়েছি একটুখানি। দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আর একটু জল দিই। আমি জল দিয়ে দিলাম, এই জলটা শুকিয়ে গেলে আমি আর একবার কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো, বেশি একটু জোর করব না, মাখা মাখা করব। তো তোমাদের সাথে একটা কথা বলে নিই, হ্যাঁ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছো যে ভাই কবে যাবে, তো মানে কত দিনের জন্য আসছে।
আসলে আজকে ওর কাজের ওখান থেকে ফোন আসতেছিল বারবার, তো ফোন করলো। এদিকে দেখো আমার মাছের ঝোল এসেছে, জলটা শুকিয়ে গিয়েছে, আমি একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলে ঝোলে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে আমি এবারে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে করে। তো বন্ধুরা দেখো রেডি আমাদের মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। এখন আমরা খাওয়া দাওয়া করব, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে আজকে, তো দুজনে মিলেই বলতেছি, বলো বলো। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি কিছুদিন আগে আসলাম, এক মাস হয়ে গেল আমার আসার। তো আমি এই এক মাসের জন্যই আমি এসেছিলাম বাড়িতে। তো আজ কাজের ওখান থেকে ফোন আসলো যে আমার কালকেই যেতে হবে ওখানে। ওটা কার আছে? তো কাজের ওখান থেকে ফোন আসলো আর বললো যে কাল কাজে ওখানে যেতে, মানে এখান থেকে রওনা দিতে। তো এদিকে আবার এ যেতে দিচ্ছে না আমাকে। আমি বারবার বলছি যে আমি যাই, আর এক আমি তো বেশি দিন থাকি না, দেড় মাস, দু মাস, আড়াই মাস, হাইস্ট হলে তিন মাস থাকি। তো আমি তাড়াতাড়ি আবার চলে আসবো। তো কিছুতেই ও যেতে দিচ্ছে না। আমি অনেকবার বলছি যে, অনেকবার রিকোয়েস্ট করলাম যে আমি যাই, তো বারবার একই কথা বলতেছে তোমার যেতে হবে না, যেতে হবে না, এইখানেই কোনো কাজ খুঁজে কাজ করো। আমি বলি এইখানে তো কাজ পাওয়াই যায় না। তো বন্ধুরা তোমরাই বলো যাওয়া কি উচিত। আর আমি এই যে এর আগে যখন ও গিয়েছিল তোমরা তো দেখতেই পেয়েছিলে কতটা মানে অসুবিধে হয়, একা হাতে এদিকে ভিডিও সামলানো, এদিকে আবার জুইকে সামলানো। আমি মানে নিজের যত্ন নিতে পারি না পুরো, খাওয়া দাওয়া তো কোন সময়কার খাবার কোন সময় খাই তার কোনো ঠিকই থাকে না। ও এখন আছে, ও এখন বাড়িতে আছে, আমি অনেকটা সুবিধে পাই, অনেকটা অনেক দিক থেকে হেল্প পাই, কি বলবো। তোমরা তো ভিডিওতে দেখোই, কিন্তু কিছু কিছু হেল্প আবার দেখাইও না। যেমন মনে করো প্রত্যেক দিনের এই সকালবেলাকার ভাত রান্নাটা আমি ভিডিও এডিট করতে আর জুইকে খাওয়াতে, বাসন ঠাসন মাজতে, স্নান করতে করতে এদিকে অনেকটা লেট হয়ে যায়। এই সকালবেলাকার প্রত্যেক দিনের ভাতটা ও রান্না করে রেখে দেয়, তো এটা একটা হেল্প পাই অনেকটা, তবুও তো টাইম মতো খেতে পারতেছি। আর মনে করো এডিট করার সময় জুই খুব ঝামেলা করতেছে, তো ও হুট করে নিয়ে চলে গেল বাইরে বেরোতে, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। আর শুধু এডিট করে না, অনেক দিক থেকে অনেক সুবিধা হয়। সব থেকে বড় এক নম্বরের টেনশন হচ্ছে আমার খরচ নিয়ে আসা বাজার থেকে, বাজার থেকে খরচ নিয়ে আসতে মানে প্রত্যেক দিন নিয়ে আসতে পাই না হয়তো, আর লোক পাই না, তো যেরকমই পাই সেদ্ধ ভাত টাত সেরকমই খেয়ে নিই। এই দিক থেকে আমি কতটা টেনশন ফ্রি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি আর ওকে যেতে দেব না, আর ও গেলে আমি আবার মানে অনেকটা কষ্ট পাবো, অনেকটা খারাপ লাগবে আমার। তো তার থেকে বরং আমাদের এত টাকার প্রয়োজনই নেই, দরকার নেই, তবু বাড়িতে থাক, বাড়িতে থেকে এইখানে কোনো কাজ খোঁজার চেষ্টা করুক, যদি না পায় তাহলে আমি তাহলে দেখা যাবে হয়তো এক মাস পাবে না, দুই মাস পাবে না, তিন মাসের মাস তো কিছু না কিছু তো কাজ পাবে। তো এইভাবেই ওকে আমি যেতে দিচ্ছি না, এর জন্য আমার খুব অসুবিধা হয়। আমার সাথে সাথে জুইও অনেকটা, যদি ও বাড়িতে থাকে তাহলে জুইও অনেকটা হাসি খুশি ভাবে থাকে, ওকে অনেকটা সময় দিতে পারি। ঘুম থেকে উঠে পড়ছিস না? এই দেখো জুই ঘুম থেকে উঠে পড়েছে। না ঘুম থেকে উঠে পড়ছ না? এদিকে শোনো, শান্ত এদিকে দেখো, আমার দিকে দেখো। তোর কাজের ওইখান থেকে ফোন আসলো ওকে কালকেই যেতে বলে, তো এইভাবে হুট করে যদি চলে যায় তাহলে কতটা খারাপ হয় বলো, সব দিক থেকে একদম অসুবিধায় পড়ে যাবো। এর জন্য আমি অনেক কথা ভেবে চিনতে ওকে আর যেতে দিলাম না, মানে দিচ্ছি না, তবুও ঠিক নেই, দেখা যাক কি হয়। তোমরাই বলো একটু কমেন্ট করে। আরে শোনা, আমরা দিল্লি যাই, শোনা আছে, আমরা দিল্লি দিল্লি যাই, আমি দিল্লি যাই তাহলে, গেলাম আমি। হ্যাঁ
যাবো, আমি কি কোনো ভুল করলাম? তো এই কথাটাই ছিল বলার, তোমাদের সাথে শেয়ার করা। আর জুই কান্না করতেছে এখন, আমি জুইকে একটু ঘুম পাড়িয়ে দেব। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে আমি কেন যেতে পারছি না, আর ও তো বলেই দিল এত প্রবলেম গুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কাল নতুন কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে, আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় তোমাদের কাছে। আর ইয়ে মাইক্রোফোনটা যে নিচে দেখা ওঠে, তো আমি অর্ডার দিয়েছিলাম এটা মাইক্রোফোনটা, তো আজ এসেছিল ফ্লিপকার্ট থেকে, তোমাদের দেখানোই হয়নি, তো আজ বিকেলবেলা এসেছিল এই যে ভয়েস দেওয়ার মাইক্রোফোনটা। তো ঠিক আছে বন্ধুরা, বাই।